ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করেছে নির্বাচন কমিশনকে যেভাবে তারা সহায়তা করেছে সেটার ব্যাপারে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছি আর আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটা সাইডে খুবই সফল হয়েছে সেটা হচ্ছে যে যারা বাইরে থেকে আনতেছে সেটা বন্ধ করার জন্য আমাদের সব আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যেমন কোস্টগার্ড বলেন বা অন্যান্য যে শাখা আছে তারাও সফলতার সাথে এগুলো ধরছে আমরা এবার গুরুত্ব দিচ্ছি দুইটা ব্যাপারে একটা হলো ব্যবহারকারী যারা এদেরকে কীভাবে ধরা যায় আরও বেশি করে আইডেন্টিফাই করে চিহ্নিত করে তাদেরকে ধরা এবং যেই যে নিরাময় কেন্দ্র এটা খুবই অপ্রতুল সরকারি এবং বেসরকারিভাবে সেগুলো কীভাবে বৃদ্ধি করা যায় যারা আসক্ত হয়েছিল ভালো হতে চায় সে ব্যাপারটাকে কীভাবে আমরা নিশ্চিত করতে পারি এ ব্যাপারগুলো আমরা খুব গভীরভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে আর আইনশৃঙ্খলা বিশেষ করে যানজটের ব্যাপারে ঢাকা শহরে এটা যানজটের ব্যাপারে আগামী পরবর্তী মিটিংয়ে আমরা আমাদের মেয়র মহোদয়দেরকে আমরা সবাই আহ্বান করব কারণ ওনাদের সক্রিয় সহযোগিতা ছাড়া ঢাকা শহরের আইনশৃঙ্খলা মানে ইয়ে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না কারণ এই অনেকগুলো কাজই এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব কাজে যৌথভাবে কাজ করার জন্য এবং যাতে আমরা কাজ করে করতে পারি সেটার জন্য আগামী মিটিংয়ে আমরা মেয়র সাহেবদেরকে ডাকব আর সার্বিক পরিস্থিতি নিশ্চয়ই আমরা মনে করি যে যে কোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো যাচ্ছে ইনশাল্লাহ যাতে এটা অব্যাহত থাকে সেই জন্য আর সন্ত্রাসীরা জঙ্গিবাদীরা তাদের প্রতি খুব কঠোরভাবে ওয়াচ রাখার জন্য কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যাতে আমরা সবসময় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী সবসময় এগুলোর ব্যাপারে নজরদারি আর করা নজরদারি করে সেটা আর রোহিঙ্গাদের ব্যাপারে আমরা সেখানে লক্ষ্য করেছি যে কিছু এনজিও আছে অনেক এনজিওই ধারণা করা হচ্ছে আমাদের গোয়েন্দা রিপোর্টেও আমরা সেগুলো লক্ষ্য করছি যে ইল মোটিভ নিয়ে কাজ করে এবং আপনারা শুনলে অবাক হবেন হোটেল বিলি দিয়েছে সেপ্টেম্বর পর্যন্ত কত কোটি টাকা 150 কোটি টাকার উপরে হোটেল বিল দিয়েছে এনজিওদের ফ্ল্যাট বাড়ি ভাড়া দিয়েছে 8 কোটি কত টাকা ইত্যাদি অর্থাৎ এই বিদেশ থেকে যে টাকা আনে সেটা যারা ভুক্তভোগী অর্থাৎ যারা রোহিঙ্গা তাদের জন্য 25%ও খরচ হয় না আমরা পর্যালোচনা করে দেখেছি 75 ভাগই খরচ হয় যারা এগুলো দেখাশোনা করার জন্য যারা আসে ওনাদের জন্য এটা খুবই দুঃখজনক এটা আসলে আরও খতিয়ে দেখার জন্য আমরা আমাদের গোয়েন্দা বাহিনীকে বলেছি যে আসল বাস্তব অবস্থাটা কি যে আমরা ই পেয়েছি অভিযোগ পেয়েছি অভিযোগের সত্যটা আমরা যথাযথভাবে নিরূপণের জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে আর রোহিঙ্গাদের আমরা পুনর্বাসনের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশভক্ত শেখ হাসিনা যেভাবে ব্যবস্থা নিয়েছে সেটাকে যত ত্বরান্বিত করে আমরা সেখানে স্থানান্তর করতে পারি সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাই মোটামুটি আজকের সবার সিদ্ধান্ত জি ইউএন ওনাদের ব্যাপার নিজস্ব ব্যাপার কারণ কনসার্ন আমাদের দায়িত্ব কি সরকারের দায়িত্ব যাদেরকে আমরা আশ্রয় দিয়েছি তাদের নিরাপত্তা দেওয়া তাদের খাবার দেওয়ার বা অন্যান্য মানবিক অর্থাৎ বা লজিস্টিক সাপোর্টগুলো সেখানে আমরা কোথায় রেখে দিব সরকার এটা কি বাসাঞ্চলে রেখে দিবে না চিটাঙ্গে রেখে দিবে এইটা তো বিদেশের কনসার্ন হওয়া কথা না কোথায় তাদের কনসার্ন হওয়া উচিত যে তারা মানবেতর জীবনযাপন যাতে না করে তাদের সুষ্ঠু লেখাপড়ার সুযোগ আছে কিনা চিকিৎসার সুযোগ আছে কিনা টয়লেট ফেসিলিটি আছে কিনা এই সমস্ত জিনিস দেখা সে ব্যাপারে যদি তারা কোনো কনসার্ন থাকে নিশ্চয়ই সরকার সেটা বিবেচনায় নেবে কিন্তু কোথায় থাকবে সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার সেটা ওনাদের ব্যাপার না আমরা আমাদের সরকার
সাধ্যমতো চেষ্টা করছে, কারণ সেখানে প্রস্তুতি আমাদের সম্পূর্ণ। যাদের রিহ্যাবিলিটেট করতে হলে সেখানেও তো আগে ঘর দুয়ার ফ্যাসিলিটিগুলো তৈরি করতে হবে। আমরা যেটা তৈরি করেছি আরও তৈরি করতে হবে, কারণ একদিনে তো নেওয়া যাবে না, পর্যায়ক্রমে তো নেওয়ার মতো উপযোগী ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। কাজে আমরা যে কোনো সময় আমরা নিতে পারি, এবং সে ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতার সাথে, সচেতনতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা খুব সন্তোষ প্রকাশ করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে। এখন ধরেন যারা আনে তারা খারাপ মানুষ, তারা আনবেই, চেষ্টা করবেই, কিন্তু আমাদের দায়িত্ব লোকের চেক দাও সাধ্যমতো। আপনারা উদ্ধার কাজটা যদি পর্যালোচনা করেন, কী পরিমাণ ধরা পড়ছে, উদ্ধার হচ্ছে, তাতে আমার মনে হয় যে আপনারা সন্তুষ্ট হবেন যে তারা তাদের চেষ্টা করছে। তো চেষ্টা অব্যাহত আছে, আরও সচেতনভাবে তারা কঠোরভাবে নজরদারি রাখবে, চেষ্টা করবে। এক বিশাল বর্ডার, এটা তো আমরা এটা উৎসাহী তো করি না, আবার যে বিশাল বর্ডার করে তাদের ডিফেন্ড করতেছি না। তো আপনারা নিজেরাও বুঝেন যে তারা কিন্তু তাদের সফলতা, সন্তোষজনক সফলতা তারা দেখিয়েছে, বিডিআর বা যারা বর্ডার দায়িত্ব বিজিবি আর কি, যেটা বলে কোস্টগার্ড, এরা অত্যন্ত দায়িত্ব পালন করছে যথার্থ। আমার মনে হয় দায়িত্ব সন্তোষজনকভাবে পালন করছে, আরও তৎপর হওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। ধন্যবাদ।